ক্লাস 9 এই বইটার আজকে দ্বিতীয় অধ্যায়ের নেক্সট পার্ট করব। তো দ্বিতীয় অধ্যায়ের নেক্সট পার্ট তোমরা কমেন্টে বলেছিলে, তার উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা কোড নেপোলিয়ন। উত্তর পেজ নম্বর 36, 36 পেজে এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত লিখে নেক্সট পেজে আছে বাকিটা দেখে নাও। নেক্সট পেজে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শে সংঘাত সংক্ষেপে আলোচনা করো। উত্তর পেজ নম্বর 37, 37 পেজে আছে, এখান থেকে নেক্সট পেজ 38 পেজে এই পর্যন্ত। তবে এটুকু লিখলে একটু 4 নম্বরের জন্য বেশি কম লেখা হয়ে যাচ্ছে, তো আরেকটু লিখতে হবে, আমি দেখাচ্ছি অন্য একটা বই থেকে। দাশগুপ্তর এই টেক্সট বইটা থেকে, তো এইখানে আছে, এইখান থেকে নেক্সট পেজে আছে, যেহেতু ওই পেজের অর্ধেক লেখা হয়ে গেছে তাই ওইটা লেখার পরে এইখান থেকে লিখলেই হবে। আর যারা এইটা লিখবে তারা এইখান থেকে এর শেষ পর্যন্ত লিখে দেবে। নেক্সট পেজে আছে দেখাচ্ছি, নেক্সট পেজে এই পর্যন্ত, ঠিক আছে। যারা আগেরটা লিখবে তারা যেখান থেকে দাগ দিলাম সেখান থেকে পর্যন্ত, আর যারা এটাই লিখবে তারা এই পুরোটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন নিজের বংশের এটা হবে যে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো। উত্তর পেজ নম্বর 38 লেখা আছে পয়েন্ট করা, এটা এই পর্যন্ত লিখবে, আর যারা কম লিখতে চাও তারা এই পর্যন্ত লিখলেও হবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ইউরোপের পুনর্গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর পেজ নম্বর 40, 40 পেজে আছে ইউরোপের পুনর্গঠন, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া কি রূপ ছিল তা সংক্ষেপে লেখো। উত্তর পেজ নম্বর 43, 43 পেজে আছে জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া। শুধু ফ্রান্সেরটা চেয়েছে প্রশ্নে, তাহলে শুধু ফ্রান্সেরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লেখার পরে, এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে যাব, এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, জার্মানিতে জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া কীরূপ ছিল তা সংক্ষেপে লেখো। পেজ নম্বর 44, 44 পেজে জার্মানিতে নেপোলিয়ন প্রতিক্রিয়া, এখান থেকে লিখবে, এই পর্যন্ত।
নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, পেজ নম্বর 45, 45 পেজে এখান থেকে লিখবে, এখান থেকে নেক্সট পেজ, পেজ নম্বর 46, এই পর্যন্ত লেখার পরে এটা বাদ দিবে, এইখান থেকে লিখবে, এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজ, এই পর্যন্ত, আর একটা প্যারাগ্রাফ চেঞ্জ করে এইটুকুটা লিখে দেবে, তাহলে 4টে পয়েন্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বিভাগ অঙ্গ, ফরাসি রাজনীতির কোন প্রেক্ষাপটে নেপোলিয়নের আবির্ভাব ঘটে? আর তার সঙ্গে আরও একটা প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভের কাহিনী বর্ণনা করো। 3+5 দেখে নাও। অধ্যায়ের প্রথমেই আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা উত্তর, আর নেক্সট এইখান থেকে এই প্যারাগ্রাফটা পুরো লিখে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শ কিভাবে অবস্থান করে? উত্তর, সঙ্গে আরও একটা প্রশ্ন, এই দুই আদর্শের পারস্পরিক পরিণতি কী ছিল? দেখে নাও উত্তর, পেজ নম্বর 38, 38 পেজে এখান থেকে শুরু, নেক্সট পেজ, এগুলো পুরোটা লিখবে, এই পর্যন্ত, নেক্সট, নেক্সট প্রশ্নের উত্তর যেটা সেটা লিখবে এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। উত্তর, পেজ নম্বর 41, 41 পেজে এখান থেকে, যেহেতু একটা পুরোই 8 মার্ক আছে একসঙ্গে, তো এটা লিখবে পুরোটাই, পুরোটা লেখার পরে নেক্সট পেজ, নেক্সট পেজ লিখবে পুরোটা, এই পর্যন্ত লেখার পরে আবার নেক্সট পেজ, যেহেতু 8 মার্কের আছে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই লিখবে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী এটা হলো, এবার আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের অভিযান ও তার প্রতিক্রিয়া আলোচনা করো। উত্তর, পেজ নম্বর 44, 44 পেজে আইবেরীয় উপদ্বীপ এখান থেকে শুরু করবে, নেক্সট পেজ, পুরোটা লেখার পরে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন,
নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণের বর্ণনা দাও। উত্তর পেজ নম্বর 45, 45 পেজে রাশিয়া আক্রমণ এখান থেকে শুরু করবে। নেক্সট পেজ, এই পর্যন্ত লিখবে। এই প্যারাগ্রাফটা লিখবে। নেক্সট পেজ, এই প্যারাগ্রাফটা লিখবে। নেক্সট, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্যারাগ্রাফটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট এটা বাদ দিয়ে দেবে, এখান থেকে লিখবে আবার। তো ওই পর্যন্ত লিখেই শেষ করে দেবে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নেক্সট কিছু প্রয়োজন হলে কমেন্টে জানাবে।